আপনাদের অনেকেই কমেন্ট আসছিল জাস্ট একদম মেন রোডের পাশেই 1BHK ফ্ল্যাট দেখানোর জন্য। তো আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এই এরিয়াটা হলো রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়া। এই ফ্ল্যাটের সাথে আপনারা ফ্রিজ, এসি, ওয়ার্ড্রপ এবং সোফা এই সমস্ত কিছু কিছু জিনিস এই ফ্ল্যাটটার সাথে আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনিশা। তো আজকে আপনাদেরকে একটি 410 স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাট দেখাবো। তো এই জায়গাটা হলো, মানে এই এরিয়াটা হলো রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে একদম কামালগাজী টু বারুইপুর যে মেন রোড আছে সেই মেন রোডের একদম পাশেই আছে এই ফ্ল্যাটটা। এবং এই যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটের সাথে কিছু কিছু ফার্নিচার বা কিছু কিছু জিনিস আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন, মানে ফ্ল্যাটের যে প্রাইসটা বলবো তার সাথে পুরোপুরি ইনক্লুড আছে এই জিনিসগুলো। এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ, আর ওয়াটার সাপ্লাইও পেয়ে যাচ্ছেন, এবং এর সাথে আরও একটা জিনিস আছে, সেটা হলো এখানে একটা পার্কও আছে। তো এই ফ্ল্যাটের মধ্যে আপনারা সুইমিং পুলও পেয়ে যাচ্ছেন। তো দেখুন, এবং আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে এই ফ্ল্যাটে কিন্তু লিফট অ্যাভেলেবল নেই। তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠেই একদম ডান দিকে আছে এই ফ্ল্যাটটা। তো এই হলো ফ্ল্যাটের এন্ট্রান্স। তো ঢুকে এখানে একটা মোটা ফ্লাইয়ের দরজা আছে, আর ফ্ল্যাটের ঢুকেই আপনারা এখানটায় ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। তো এটাকে আপনারা একটা সাইডে ড্রয়িং রুম আর একটা সাইডে ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। আর এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, মানে এটার পুরো ফ্লোরটা কিন্তু টাইলস আছে। তো এই যে ড্রয়িং রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 8x10। তো দেখতেই পাচ্ছেন কতটা বড় এরিয়া আছে এই সাইডটাকে, মানে যেহেতু একদম ফ্রন্টে আপনারা ওপেন একটা কিচেন পেয়ে যাচ্ছেন, তো এই জায়গাটাকে আপনারা ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। তার অপোজিটে এদিকে আপনারা এটাকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন, মানে সোফা বসাতে পারেন। আর এই যে ড্রয়িং রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার দেওয়ালটায় দেখুন, এটার পুরো দেওয়ালেও আপনারা টাইলস পেয়ে যাচ্ছেন, মানে পুরো দেওয়ালটাতে টাইলস দেওয়া আছে, এবং উপরে আপনারা ফল সিলিংও পেয়ে যাচ্ছেন। দেখুন কতটা সুন্দরভাবে করা আছে সিলিংটা। তো এবার কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিই, একদম ফ্রন্টে এখানে কিচেন পেয়ে যাচ্ছেন, সামনে একটা বড় জানালাও আছে, এটা অলরেডি মডিউলার করাই আছে, আপনাদেরকে এটার জন্য আলাদাভাবে কোনো রকম ইনভেস্টমেন্ট করতেই হবে না। সমস্ত পয়েন্টও করা আছে, মার্বেলস দিয়ে সেলফও করা আছে। আর কিচেনের পাশেই দেখুন এখানে একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, ব্যালকনির সাইডে লোহার গ্রিল দেওয়া আছে, এখান থেকে বাইরের ভিউটাও দেখুন। তো এটা যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে, তো আশেপাশের ফ্ল্যাটগুলোও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইডে কিচেন দেখালাম, তার পাশে এখানটায় আপনারা ব্যালকনি পেয়ে গেলেন, এবং ব্যালকনির পাশেই এখানে আছে একটা বেডরুম। তো এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট আগে বলে দিই, এটার মেজারমেন্ট হলো 10x12। তো দেখুন প্রায় অনেকটাই স্কোয়ার আকারে আছে, দুটো জানালা পেয়ে যাচ্ছেন, দুটোই বড় বড় জানালা আছে। আর দেখতেই পাচ্ছেন এই সাইডে ওয়ার্ড্রপ আছে, আলমারি আছে, দেন এদিকে মানে বেডের সাথে সোফাও আছে। দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা বড়, মানে সমস্ত জিনিস ইজিলি আছে, কিন্তু তার সত্ত্বেও কতটা বড় প্লেস আপনারা ফাঁকা পাচ্ছেন। আর এই যে ফ্ল্যাটটা আমি দেখালাম, এটার পুরো ফ্লোরটা কিন্তু টাইলসে আছে, আর রুমগুলোতে অলরেডি রং করাই আছে, আপনাদেরকে আলাদাভাবে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। আর যদি চেঞ্জ করতে চান তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দি প্রপার্টির থ্রুতে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্লোরিং, রং মিস্ত্রি এই সমস্ত কিছুর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা যদি আপনাদের এই যে কোনো ফ্ল্যাট, বাড়ি বা ল্যান্ড এই সমস্ত কিছু আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান, সেটার জন্য ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বা ওয়ারহাউস, গোডাউন এই সমস্ত কিছু যদি রেন্ট নিতে চান, তো সেটার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো দেখে নিন রুমটা জাস্ট কতটা বড়। বেডরুমের পাশেই আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, আর ওয়াশরুমের বাইরে এখানটা একটা স্ট্যান্ড বেসিনও আছে।
ওয়াশরুমটা দেখুন, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া আছে, সমস্ত রকমের পয়েন্ট করাই আছে, ট্যাপ, শাওয়ার, গিজার পয়েন্ট, সমস্ত কিছুর পয়েন্ট করাই আছে। তো এই যে ওয়াশরুমটা আমি দেখালাম, ওয়াশরুমের উপরে দেখুন আলাদা লক্ট করা আছে, এটাকে আপনারা ছোটখাটো স্টোররুম হিসেবে ইউজ করতে পারেন। আর আরো একটা জিনিস বলে দিই যে এই ফ্ল্যাটের সাথে আপনারা ফ্রিজ, এসি, ওয়ার্ড্রপ এবং সোফা, এই সমস্ত কিছু কিছু জিনিস এই ফ্ল্যাটটার সাথে আপনারা পেয়ে যাবেন। আর এগুলো জানার জন্য, মানে সমস্ত ডিটেলসে জানার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। তো এই 410 স্কোয়ার ফিটের যে 1 BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 15 লক্ষ টাকা। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই 15 লক্ষ টাকার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা নেগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।